আশেকে রাসুলের তিনটা চরিত্র থাকা অবশ্যই জরুরি যিনি তার আত্মাকে পরিশুদ্ধিত করবেন যিনি নামাজে আল্লাহকে হাজির নাজির করবেন এবং নিজের কালবের ভিতরে আল্লাহ নামের জিকির জারি করবেন মূলত তিনি প্রকৃত আশেকে রাসুল বিসমিল্লাহ রহমান নির্বাহী নাহ্মাদুহু সল্লি আলা রাসূল হিল করিম সর্বপ্রথম আমি আমার মহান মোশেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন দানকারী সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা দেওয়ান বাগীর আহমাদুল্লা আলাইহিয় নূৰনিময় কদম ওলাখী কত কোটি সালাম ও কদমবুচি জানাই সালাম ও কদমবুচি জানাই কুতুবুল আাত্তাব দূররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রাসূল ভাই ও বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলামিন সকল প্রশংসা মহান রব্বুল যিনি আমাদের সৃষ্টিকর্তা লালনকর্তা পালনকর্তা শুক্রিয়া জ্ঞাপন করি তার কদম মোবারকে শুক্রিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দাইল রাসূলুল্লাহ আলাইহি নুরানিময় কদম মোবারকে এবং আমাদের মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগীরahmatullahের নূরানিময় কদম মুবারকে সালাম ও কদম বচি জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলেন সেটি হচ্ছে আশিকের রাসূল হওয়া আমি পূর্বেও এই বিষয়ে আলোকপাত করেছি যে আশিকের রাসূল হওয়া কি এবং কোন পটভূমিতে রাসুল হওয়াটা আমাদের মাঝে এসেছে আমি পূর্বের আলোচনাটাকে একটু আহ টেনে এনে পরবর্তীতে নতুন আলোচনায় যেতে চাই রাসুল হওয়ার পটভূমিটা একটু আলোচনা করা দরকার যে কেন রাসূল হওয়ার এই পটভূমিটা মানে কি ছিল কোন পটভূমিতে এই আশেখেরাসুল শব্দটা আমাদের কাছে এসেছে আমাদের মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমতুল্লাহ উনি ছিলেন বাংলাদেশে আমি জানি না আর কেউ আছেন কিনা আলেমদের মধ্যে অন্যতম আলেম যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশকে স্বাধীন করার পরেই তিনি আল্লাহর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলের দরবার শরীফে যান এবং ওনার দরবারে একযোগ গোলামী করেন পরবর্তীতে ওনার দরবার শরীফ থেকে উনি এসে ঢাকার আরম্ভটি উনি 1985년에 কার্যক্রম শুরু করেন এবং বাবে জান্নাতে সর্বপ্রথম নারায়ণগঞ্জের দরবার শরীফে উনি ওনার দেওয়ানবাগ দরবার শরীফে প্রতিষ্ঠা করেন সেই থেকেই আজকে বাবে জান্নাতের বন্দর থানা দিন দেওয়ানবাগ গ্রাম ওই দেওয়ানবাগ গ্রাম থেকেই উনাকে আজকে সারা বাংলাদেশের সবাই দেওয়ানবাগী নামে চেনে মূলত ওই গ্রামটার নাম ছিল দেওয়ানবাগ ওই গ্রাম থেকে কার্যক্রম শুরু করার ফলে এখন সবাই ওনাকে দেওয়ানবাগি নামেই উনি সারা বিশ্বে প্রচার লাভ করেন দেওয়ানবাগ গ্রামকে হয়তো আমাদের আশেকের আসলরা চেনে না কিন্তু দেওয়ানবাগিকে এমন কোনো মানুষ নাই চেনে না খুঁজে বের করা বড় মুশকিল হবে আসলে এলাকা আলোকিত হয় না ওই এলাকায় যদি আলোকিত মানুষ আসে ওই আলোকিত মানুষ এলাকাকে আলোকিত করতে পারে সেইখান থেকেই কার্যক্রমটা আসলে শুরু যখন ইন্ডিভিজুয়ালি তরিকা প্রচারের কাজ শুরু করলেন তখন দেখা গেল আমাদের সমাজে আমরা যারা আসলে সুন্নি বলি মানে যারা আমরা রাসুলকে ভালোবাসি সুন্নির মৌলিকতা নিয়ে আমরা যারা কথা বলি তাদের ছাড়া ম্যাক্সিমাম জায়গাতেই দেখা গেল এক শ্রেণীর মানুষ রাসুলকে বাদ দেওয়ার একটা পরিকল্পনায় লিপ্ত হয় যে নবী মোহাম্মদকে কিভাবে বাদ দেওয়া যায় সমস্যাটা দেখা গেল নবী মোহাম্মদকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন মসজিদে আলে মোলামাগণ খুদ্বাই বিভিন্ন ভাবে মোহাম্মদকে টেকনিক্যালি ইসলাম থেকে সরিয়ে দেওয়ার একটা পায়তারা শুরু করে কিভাবে একদল বলতে থাকে নবী মোহাম্মদ হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতো আরেক দল বলতে থাকে নবী হচ্ছে আমাদের পিতার মতো তাকে আলাদা করে দেখার কোন সুযোগ নাই আবার আরেক দল বলতে থাকে মোহাম্মদ হচ্ছে আমাদের মতোই মানুষ তাকে এতটা আলাদা করে ভাবা বা দেখার কোনোই দরকার নাই আবার আরেক দল বলতে থাকে মোহাম্মদ আবার কি তো মুক্তি দিবে না ছিল মাত্র একটা আল্লাহর তরফ থেকে তিনি বার্তাটা বহন করে এনেছেন তার দায়িত্ব শেষ এখন আমরা আল্লাহ যে কিতাব দিয়ে গেছেন সেই কিতাবের উপরে কায়েম থাকবো এমন একটা সিচুয়েশন হয়ে যায় মুসলমানরা আসলে একটা কনফিউশনের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাকে যদি আমরা বলি মুসলমানরা একটা কনফিউশনের মধ্যে চলে আসে যে আসলে কি এর মর্যাদা কতটুকু আবার কিছু এত বেশি মর্যাদা দিতে থাকে যে মনে করেন যে মর্যাদার ঠেলায় যে উনি মোহাম্মদকে মর্যাদা দিচ্ছেন না নিজে মর্যাদা পাচ্ছেন তাও বোঝা মুশকিল হয়ে যায় এরকম একটা কনফিউশনের যুগে আমার মোর্শেদ কেবলা যান আল্লাহ তাআলা জমিনের বুকে প্রেরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1400 বছর পরে প্রায় 1400 বছর পরে যে নবী মুহাম্মদকে মানুষ যখন ভুলতে বসেছে তখন আবার ওই নবী মুহাম্মদের নূরে মুহাম্মদীকে ধারণ করে যুগে যুগে যে ওয়ালি আল্লাহগণ এসেছেন আল্লাহর বন্ধু সাদাবন বাগি রাহমাতুল্লাহ আলাইহি এই যুগে এসে আবার আমাদেরকে ওই নবী মুহাম্মদের আদর্শ শিক্ষা দেওয়া শুরু করে নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে ভালোবাসার নাম আমার মোর্শেদ কেবলা যান তখন সবাইকে বলেন যে তাহলে ওরা তো ষড়যন্ত্র করছে বাদ দেওয়ার জন্য চলো আমরা মোহাম্মদকে যোগ দিয়ে দেই তো মোহাম্মদকে কিভাবে যোগ দেওয়া যায় বললো ইসলামের সাথে মোহাম্মদের নাম থাকতে হবে ইসলাম তো এমনি এমনি হাইটা আসে নাই ইসলাম তো কারো সিনা থেকে হেঁটে আসছে যদিও বলি কোরআন আল্লাহর বাণী কোরআন কার বাণী বলেন বাণী কিন্তু আল্লাহ তো এসে মুখে মুখে বলে নাই পারা আপনাকে মুখস্থ করায় দিয়ে যায় নাই আল্লাহর কোরআন এসেছে নবী হলেও সিনা থেকে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের মুখ থেকে এই এলহাম এই কোরআনের প্রত্যেকটা শব্দের এলহাম হয়েছে নবী মোহাম্মদের সিনায় তার সিনা থেকে তার জবানিতে যেই কথা এসেছে তাই আজকে তিরিশ পারা কোরআন হয়ে আমাদের কাছে এত সুন্দর কোরআন হয়েছে যে আমরা এটাকে ধরি চুমু উপরে রাখি আলাদা রাখি না শুধু তার জবান থেকে বের হওয়ার কারণে অথচ আমরা মোহাম্মদ বলতে ভুলতে বসেছি তখন আমাদের মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাই ইসলামের সাথে মোহাম্মদের নাম সংযুক্ত করে দিয়ে বললেন আজকে থেকে আমাদের আদর্শের নাম মোহাম্মদ ইসলাম দুনিয়া যেখানে মোহাম্মদ বাদ দিবে আমার মুরিদান, আমার ফলোয়ার আমার আশেকে রসুল মোহাম্মদ কে যুক্ত রাখবে কাল কেয়ামত পর্যন্ত আর যুক্ত রাখার নাম হলো যখনই তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি তোমার ইসলাম কি মৃত্যুর সময় তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান নবীকা আউমান হাজার রাসুল তোমার ধর্ম কি যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার ধর্ম তখন বলবে আমার মোহাম্মদ ইসলাম যে মোহাম্মদ আমাদেরকে ইসলাম দিয়েছিলেন সেই ইসলামের নাম হবে মোহাম্মদ ইসলাম তারপরে তিনি বললেন শুধু মোহাম্মদ ইসলাম দিলে হবে না মোহাম্মদ ইসলাম পালন করবেন তিনি যিনি নবী মোহাম্মদকে ভালোবাসবেন যিনি নবী মোহাম্মদের আদর্শ অনুসরণ করবেন বুখারি শরীফে এই হাদিস খানা তিন থেকে চারবার অথবা আরো বেশি এসেছে যে ব্যক্তি তার পিতামাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে তিনি না। তাহলে রাসূল সাল্লাম আলাইসাল্লাম বলছেন যে আপনাকে তাকে ভালোবাসতে হবে যে যত গল্প করুক হাদিসে বুখারি শরীফে শহী বুখারির হাদিস রাসূল সালসাল্লাম বলেন যে ব্যক্তি ইকেচে বেশি ভালোবাসতে হবে বলসে তার পিতা-মাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন বলে তোমার পিতা-মাতা আর মোহাম্মদ বলে সেই পিতা-মাতার চেয়ে তুমি আমাকে বেশি ভালোবাসবা তারপরের আপনকে বলে বাপ মা তো মরে গেছে এখন আমার আপন হইল আমার স্বাঘের বউ তাইলে বলসে নবী মোহাম্মদ তাইলে এই বউ স্ত্রী সন্তান মানে তুমি তোমার পিতা মাতা স্ত্রী এবার এবার স্ত্রীর তো বাচ্চা আমার দেখলে আমার আর কিছু মনে থাকে না সবচেয়ে এখন আপন হইলো আমার বাচ্চা বলে তাহলে স্ত্রী সন্তান এই সন্তান মানে তোমার বাচ্চা কাচ্চার চেয়েও বেশি আমি নবী মোহাম্মদ তোমাকে ভালোবাসতে হবে তাহলে তুমি ইমানদার তাহলে ইমানদার হওয়ার সংজ্ঞা অনেক পরে আগে যিনি নবী মোহাম্মদ সাল আলাইসাল্লামকে ভালো না বাসবেন ইমানের প্রথম সংজ্ঞাই তার নাই মোহাম্মদের উপর ইমান আনা তাকে ভালোবাসা তার প্রতি আনুগত্য করা এবং তার প্রতি আত্মসমর্পণ করার নাম হইলেও ইমানদার তাহলে এই মুসলিম জাতি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে উনাকে পুরোপুরি ভুলে গিয়ে উনাকে বড় ভাই পিতা উনাকে বাদ দাও আর গেল আল্লাহর বন্ধু সাদাবান বাগি বললেন ইসলামের নামে মুহাম্মদ দিলাম আর আমার murid নামে মুহম্মদ দিব না আজকে থেকে আমার মুড়ি তার নামের সাথে সংযোজন করল আশিক এ রাসূল নিজের নাম বলার পর পূর্বে তিনি বলবে আমি আ শেখেরাসুল অমুক আমি আ শেখেরাসুল অমুক আমি আ শেখেরাসুল অমুক এই তো আমাদের আশেখেরাসুলের ডাক আরো অনেক এটা তো মানে আমি জাহিরি কথা বললাম তাত্ত্বিক বিষয় আছে ওই থেকে আমরা আশেখেরাসুল বলি এখন এই আশেকে রাসুল বললে যদিও শব্দটা হয়েছে মোর্শেদ কেবলা যান চেয়েছেন তার সকল মুরিককে আশেকে রাসুল বানাতে সো আশেকে রাসুলের সংজ্ঞাটাকে আমরা যদি হালকাভাবে নেই তাহলে আমি এর আগেও বলেছি সামাজিক ব্যাখ্যা সার্বজনীন ব্যাখ্যা এবং মৌলিক আশেকে রাসুলের ব্যাখ্যা এক না যিনি রাসুলকে ভালোবাসবেন তিনি আশেকে রাসুল সত্য এটা হচ্ছে সাধারণ আশেকে রাসুল তবে যদি প্রকৃত রাসুল হতে হয় তাহলে তাকে রাসুল হওয়ার জন্য তার আত্মশুদ্ধি দিল জিন্দা এবং নামাজে হুজুরি হইতে হবে রাসুলের তিনটা চরিত্র থাকা অবশ্যই জরুরি যিনি তার আত্মাকে পরিশুদ্ধিত করবেন যিনি নামাজে আল্লাহকে হাজির নাজির করবেন এবং নিজের কালবের ভিতরে আল্লাহ নামের জিকির জারি করবেন মূলত তিনি প্রকৃত আশেখের আসুল আমরা মোর্শেদের কদমে গেলাম তার আঙ্গুল মোবরকের স্পর্শে নিজের কালবে আল্লাহ নামের জিকির জারি করলাম নিজের কালবে আল্লাহ নামের জিকির জারি করলাম এর অর্থ হচ্ছে আমি মাত্র মোহাম্মদ ইসলামের খাতায় নাম লেখাইলাম কালবে আল্লাহ নামের জিকির জারি করা মানে আমি ইমানদার না কালবে আল্লাহ নামের জিকির জারি করা মানে আমি মোর্শেদের খাতায় এন্ট্রি নিলাম এইবার স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা তো রক্ষা করা কঠিন এইবার রক্ষা করার খেলা শুরু কি সেই রক্ষা নিজের কুলসিত আত্মাকে পরিশুদ্ধিত করা কুলসিত আত্মা কি জিনিস কুলসিত আত্মা হলো যেই আত্মার মাধ্যমে আমাদের মানব দেহে ছয়টা রিপু আছে যেই ছয়টা রিপুর কারণে আমরা সকল পাপ সংগঠিত করি কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্বর্য এই ছয়টা রিপুর দ্বারা আমাদের সকল পাপ কাজ সংগঠিত হয় তাই এই সকল পাপ কাজ থেকে নিজেকে দূরীভূত করা রিপুগুলোকে ইমানদার বানানো রিপুগুলোকে মুসলমান বানানো নিজের আত্মা যে সুরত গুলো আছে এই পশুর সুরত গুলোকে দূর করে মানুষের সুরত বা আল্লাময় সুরত নিজের মধ্যে জাগ্রত করা নিজের আত্মাকে আল্লাময় করাই হচ্ছে আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধিত করা নামাজে হুজুরি নামাজে আল্লাহকে হাজির নাজির করে তার নুরানিময় কদম মোবারকে সেজদা করা দিল জিন্দা নিজের কালবে আল্লাহ নামে জিকির অনুভূত করা এগুলো হচ্ছে আশেখ রাসুলের চরিত্র এখন কোন ব্যক্তি যদি বলেন আমি শুধু রাসুলকে ভালোবাসি আমি তাইলেই তো আমার মুক্তি হয়ে গেছে সঠিক হবে না আপনি রাসুলকে ভালোবাসলেন ভালোবাসা কাকে বলে আপনি মনে মনে বলবেন বা আপনি স্ত্রীর সামনে গিয়ে বলবেন আমি তো তোমারে অনেক ভালোবাসি আর স্ত্রীর ক্ষতি হয় যত কাজ আছে আপনি সকাল থেকে রাত পর্যন্ত করবেন স্ত্রী কষ্ট পায় যত কাজ আছে সকাল থেকে রাত পর্যন্ত করবেন আসলে কি আপনি ভালোবাসেন হ্যাঁ আপনি স্বামী আমি যদি আবার এটা কি নারী দিয়ে বলি যে স্ত্রী স্বামীকে বলে আমি তোমাকে দিল ভালোবাসি আর স্বামী যত কাজে স্বামী অসন্তুষ্ট হয় সব কাজ স্ত্রী করে আবার এসা বলে আমি তোমারে অনেক ভালোবাসি আসলে কি ভালোবাসা এই ভালোবাসাটা হইলো মুখের নাম ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন আমি রাসূলকে ভালোবাসি আমি আসে কে রাসুল অথচ আমি রাসুল অসন্তুষ্ট হয় রাসুল কষ্ট পাই রাসুল লাঘাত হবেন যেই কাজে আমার হবেন যেই কাজে আমার মাওলা আঘাত প্রাপ্ত হবেন সে সকল কাজ আমি ব্যক্তি জীবনে করি আবার মানুষের সামনে গিয়ে বলি আমি তো আসে কে রাসুল আমি তো রাসুলকে ভালোবেসেছি আপনি কি আসলে আসে কে রাসুল আমাদের সমাজে আমাদের রাসুলদের মধ্যে এই শ্রেণীর কিছু যারা আশেকে রাসুলের রং মেখে নিজেকে পরিচয় দেয় আমি আশেকে রাসুল কিন্তু রাসুলের সন্তুষ্টির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কোনো কাজ তারা করে না এখন অবশ্য কিছু কিছু মানুষকে তাও দেখি আশেখের রাসুলের নাম পরিবর্তন করে ফেলছে এখন তা বলে না এখন অন্যান্য বিভিন্ন নামে বলে পরিচয় রাসুল না দিয়ে নতুন নতুন কিছু নামের উদ্ভাবন হয়েছে লজ্জা লাগে যখন এই সব কথাগুলো শুনি যে সব কথাগুলোর অর্থও তারা জানে কি না। আমার সন্দেহ আছে সম্মানিত আশাকে রাসুলেরা মুর্শেদের ওফাত হয়েছে ইহা তো সত্য প্রত্যেকটা মানুষকে যারা মানব দেহ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের যেতে হবে আল্লাহর বন্ধু সাদাওয়ানবাগি রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে তার এই স্থান থেকে ওই স্থান ওই স্থানটা কি ওই স্থান তার মালিকের কাছে গিয়েছে সত্য এটা তো গোপন করার সুযোগ নাই এটাকে ঘুরিয়ে পেছিয়ে বলার সুযোগ নাই যেহেতু ওনার ওফাত হয়েছেন উনি ওফাত হয়ে হওয়ার পরেও উনি সিদ্ধান্ত নিয়েছেন আমার মুড়িদদেরকে আমি এই তরিকাটাতে ধরে রাখতে হবে আমার মুরিদরা যাতে আমার এই সাজানো বাগানটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমার মুরিদ যাতে নষ্ট না হয় সেই জন্য এটা ধরে রাখতে হবে তিনি তার মুরিদকে দিল কে ভালোবাসতেন এই দিল জানসে ভালোবাসার কারণে তিনি যাকে ভালোবাসতেন তার হাতে মোহাম্মদ ইসলাম দিয়ে গেছেন যাতে ওই মোহাম্মদ ইসলামটা প্রতিষ্ঠিত থাকে ওই মোহাম্মদ ইসলামটা যাতে স্ট্যাবলিশ থাকে কেন দিয়েছিলেন আমাকে তো দায়িত্ব দেওয়ার সময় তিনি বলেন নাই যে তুমি আমার মুরিদের দায়িত্ব নেও যাতে মরিদ আমাকে খুশি করে তিনি আমাকে দায়িত্ব দেওয়ার সময় বলেছিলেন তুমি আমার মুরিদকে আল্লাহর রাসুলকে পাওয়াইতে হবে আমার কাজ আপনাকে আল্লাহ রাসুলকে পাওয়ান আমি আবারও বলছি অনেকেই এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন অ্যারাইজ করেন আমি এই তরিকাতে মোর্শেদ হিসেবে দায়িত্ব পালন করছি না আমি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি তবে মুর্শেদের কাজই আমি করছি এতে কোনো সন্দেহ নাই মোর্শেদের কাজ পথ দেখানো মোর্শেদ শব্দের অর্থ পথ প্রদর্শক আমি কি আপনাকে এখন পথ দেখাচ্ছি না দেখাচ্ছি তো তবে আমি তো মোর্শেদ রূপে না মোর্শেদ আমাদের বাবা দেওয়ানবাগি আমি তার গোলাম হিসেবে এই কাজ করছি যত তাড়াতাড়ি মানুষ মুড়ি এটা মানবে তত তাড়াতাড়ি তিনি ইমানদার হবে আর যত যত বেশি এইটা নিয়ে কনফিউশন তৈরি করবে ততই উনার জন্য জাহান নাম এবং বেইমান হওয়ার দুইটা রাস্তায় খুব কাছি এবং সন্নিকটে থাকবে আপনি মানেন আর না মানেন এই নূরে মোহাম্মদী অথবা এই মোহাম্মদ ইসলাম শুধু দেওয়ানবাগি প্রচার করে নাই আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগি বলেছেন ইতিপূর্বে এই মোহাম্মদ ইসলামকে আরো চারবার পুনর্জীবন দান করানো হয়েছে তাহলে বাগের পূর্বেও চারবার পুনর্জীবন দান করানো হয়েছে এই মোহাম্মদ ইসলামকে প্রয়োজন প্রয়োজন পড়েছে। আদর্শটাকে যেখানেই মানুষ মোহাম্মদকে ভুলতে বসেছে আল্লাহ সেই আরেকজনের মাঝে দিয়ে একজন প্রতিনিধি পাঠিয়েছেন জগতে যে তাড়াতাড়ি যাও ওই মোহাম্মদ রে আমার আমার বন্ধুরে সবাই ভুলে যাইতেছে তাদেরকে আমার বন্ধুকে স্মরণ করায় দাও যে যাতে তারা আমার বন্ধুকে ভুলে না যায় সেই স্মরণে যুগে যুগে গণ এসেছেন নবুয়তের যুগ শেষ হওয়ার পরে বেলায়েতের যুগে গণ এসেছেন আবার আমাদেরকে ওই হেদায়তের পথ দেখাতে আবার আমাদেরকে ওই রাসুলের পথ দেখাতে আবার আমাদেরকে ওই সিরাজা মনিরার পথ দেখানোর জন্য যুগে যুগে এসেছেন এই যুগেও আমার মসজিদ কেবলা জান এসেছেন আমাদেরকে সেই পথ দেখাতে এবং সেই পথটা যাতে দেখানোটা যাতে অব্যাহত থাকে সেই জন্য তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে তার এই কার্যক্রমটা মোহাম্মদ ইসলামের এই কার্যক্রমটা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে দল বানানো খুব সহজ মত বানানো খুব সহজ প্রশ্ন করা অনেক সহজ কিন্তু সেই প্রশ্নের সমাধান বের করতে পারা অনেক কঠিন দল তৈরি করা খুব সহজ দুইটা কথা সে ওইটা খারাপ ওইটা খারাপ চলো আমরা তারে মানব না সহজ কিন্তু নিজেকে ইমানদার বানানো বড় কঠিন চরিত্রবান বানানো বড় কঠিন ফেতনা করা সহজ সমালোচনা করা সহজ চায়ের দোকানে বসে এখন তো চায়ের কাপ মনে হয় দুই টাকা নাই নো কত টাকা চায়ের কাপ এখন পাঁচ টাকা নাকি মনে হয় পাঁচ টাকা আমি মানে অনেকদিন হ্যাঁ মনে হয় পাঁচ টাকা মানে মনে নাই এখন আগে দুই টাকা আমি এক টাকা কাপও চা খাইছি পাঁচ টাকা তো পাঁচ টাকা বিনিময় করে পাঁচ টাকার একটা চায়ের কাপ নিয়ে চায়ের দোকানে বসে ও খারাপ ও এত দোষ করছে ও ওইটা করছে বলা তো সহজ ওর চেয়ারে বৈশা দেখো না কাজ করা লাগবে না এটাই সত্য ওই চেয়ারে একটু বৈশে দেখো আসলে কে কত খারাপ ওই দায়িত্বটা নিয়ে দেখো আসলে তোমার যোগ্যতা কত দূর আছে মনে করেন একটা লোক পাঁচ কেজি ওজন উঠাইতে পারে পাঁচ কেজি ওজনের একটা বস্তা তারে চালের বস্তা দিছে সে হুট হুট করে হাইটটা চলে গেছে কোনো সমস্যা নাই এই লোকের ঘরে যখন আপনি মন ওজনের বস্তা দিবেন বেচারা কয় আমি আর দাঁড়াইতে পারি না ভাই মাফ করে দাও কি সত্য না মিথ্যা বলেন এইবার এক বন্যা তিন কোটি মুড়িদের বস্তা গাড়ে পড়ছে দেখেন না কেমন ওজনটা খাওয়া দাওয়া ঘুম সব যেন বন্ধ হয়ে যায় কত রাত্রি ঘুমাতে পারি না গতকালকে রাতেও মাত্র চার ঘন্টা ঘুমাইছি মনে হয় এই যে জাকেররা যারা নালিশ দেয় যারা বিপদে পড়ে সবগুলো চেহারা সামনে এসে হাজির হয় তাদের চিৎকার ক্রন্দন চোখের সামনে ভাসতে থাকে মালিকের কাছে সাহায্য চাইতে থাকি ক্ষমা চাই দয়া করে মাফ কর এই জ্বালা যে জ্বলেছে সে জানে যে জলে নাই সে জানে না সমালোচনা করা মন্দ বলা নিন্দা বলা তো সহজ বোঝাটা নিয়ে দেখেন না এই বোঝার ওজন কতটুকু আশেখ রাসুল হওয়া এত সহজ না আশেখ রাসুল হতে হলে চরিত্রবান হতে হবে নিজেকে চরিত্রবান বানান নিজেকে আল্লাহ রাসুল এর পথে ধাবিত করেন এই যে আজকে একজন ভাই একজন বোন চলে গেছে গত সপ্তাহে তারপরে সপ্তাহে আপনাদেরকে মায়া হয় না তাদের চেহারাটার দিকে দেখেন না কত মায়াবি মোর্শে কে ভালোবেসে জীবনটা উৎসর্গ করে দিস এখন যদি জাহান নামের আগুনে জলে কি করব বলেন কি করি গো বলেন আপনি কি যাবেন না এই যে আজকে আপনার চেহারা দেখতেছি কত ভাই কত বোন কিভাবে আছেন কত কষ্ট করে সব কাজ ফেলে এই গোলামের কথা শোনার জন্যে বসে আছে কালকে যখন ওই অন্ধকার কবরে যাবেন আপনার যদি তীব্র যন্ত্রণা দেখি আমার কি ভালো লাগবে সেই জন্যই তো কাজ করতেছি যাতে আমরা দুনিয়ায় বসে আমার মালিকের সন্তুষ্টিটা অর্জন করতে পারি যাতে ওই অন্ধকার কবরে আমাকে জ্বলতে না হয় ওই অন্ধকার কবরটা যাতে আলোকিত থাকে এটা তো মহৎ কাজ আমি তো কারোর সাথে ব্যবসা করি না আমি তো কারোর সাথে ধান্দা করি নাই আমি তো কাউকে নিন্দাও করি না আমি তো আপনাকে চরিত্রবান হওয়ার ডাকতেছি সেই জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করি চলুন আমরা সবাই আশেখেরাসুল হই কোন আসে কেরাসুল রাসুলকে ভালার ভালোবাসার আশা কেরাসুল না গো ভালো তো ভালো আসলে নিজের চরিত্রটাকে পরিবর্তন করব। সেই আশে কেরাসুল হই তাহলেই এই মোহাম্মদ ইসলাম সামনে অগ্রসর হবে সম্মানিত আশা কেরাসুলেরা এই মোহাম্মদ ইসলাম অগ্রসর হবে আপনাদের দ্বারা আমার দ্বারা না আমি তো গোলাম মানুষ আমি গোলামি করেছি বাকি জীবন গোলামি করে যাব যতদিন বেঁচে আছি গোলামি করব উনি বলেছেন যে তোমাকে দায়িত্ব দিলাম এটা উনার কথা আর আমি বলছি আমি ওনার গোলামি করে যাব আমি আমার রাসুলের গোলামি করে যাব। আমি আমার আল্লাহর গোলামি করে যাব বাকি জীবন আমি গোলাম ছিলাম গোলাম আছি বাকি জীবন গোলাম থাকবো কোনো সন্দেহ নাই আমার দায়িত্ব বা আমার কাজ হচ্ছে আপনাকে ও রাসুলকে পাওয়ানো দুনিয়ায় বসে আপনাকে ও রাসুলের সন্তুষ্টি অর্জন করা আর আপনার কাজ হচ্ছে আমাকে ব্যবহার করে আমার কাছ থেকে বিদ্যা অর্জন করে আমার কাছ থেকে শিক্ষা অর্জন করে নিজেকে চরিত্রবান বানাবেন নিজেকে আল্লাহর রাসুলের পথে ধাবিত করবেন মৃত্যুর আগে মরার বিদ্যা শিখবেন মরার বিদ্যা কি মরার বিদ্যা হইলো তিনটা প্রশ্ন মার রাব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামার নাবি রবকে চিনবো নবী মোহাম্মদের প্রেমে উৎসর্গিত হব এবং নিজেকে পরিশীলিত করবো এই তো প্রশ্ন এই তিনটা জিনিস আমি এই তিনটার বিদ্যা আপনাকে দুনিয়ায় বসে শিক্ষা দিতে চাই আপনি আমাকে সুযোগ দেন আমি আপনার কাছে সাহায্য চাই আমাকে সুযোগ দেন আপনাকে পরিবর্তন করা। আমাকে সুযোগ দেন আপনার চরিত্রটাকে পরিবর্তন করা আমাকে সুযোগ দেন আপনাকে যাতে আমি আল্লাহর রাসুলের পথে ধাবিত করতে পারি কিভাবে দিবেন আপনি একটু আপনাকে পরিবর্তন করে দিবেন আপনি যেই নামাজ পড়েন না একটু নামাজটা ধরেন যে মোরাকাবা করেন না একটু মোরাকাবাটা ধরেন যে ইবাদত করেন না সে সুযোগ দেওয়া আমি তো আর কিছু চাই আপনার কাছে খালি আলেমদের গল্প শুনবেন আর আমার গল্প শুনবেন এতে লাভ আপনাকে মুক্তি দিবে না আমার গল্প আপনাকে মুক্তির পথে অনুপ্রাণিত করবে মুক্তি পাইতে হইলে আপনাকেই আপনার কর্ম করতে হবে সো নিজেকে সেই কর্মের প্রতি দাবিত করেন তাহলেই মোহাম্মদ ইসলাম সামনে অগ্রসর হবে আর যদি সেটা না করেন মোহাম্মদ ইসলাম অগ্রসর হবে কিন্তু আপনি মুক্তি পাবেন না আপনি বিশ বছর তরিকা করছেন কিন্তু তারপরেও আপনি আল্লাহর অসন্তুষ্টি নিয়ে জাহান্নামের আগুনে চলতে থাকেন সম্মানিত আশা কেটে চলে তাই চাপাবাজি না করে ফেতনা ফেসাদে না জড়িয়ে নিজেদেরকে চরিত্রবান বানিয়ে আল্লাহ রাসুলের পথে আমরা ধাবিত হই মহানবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন সবাই বলুন আমিন আলোচনার দীর্ঘায়িত করব না পরিশেষে মহানবুল আলমিনের কাছে আপনাদের সকলের জন্য আমার জন্য দয় আছে আজকের আমার আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করে আমি গোলাম বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته